ওয়ার্ল্ডের প্রত্যেকটা দেশে কিন্তু এক ধরনের ফেডারেশন আছে। আর ফেডারেশন, আমি ক্লিয়ার একটা মেসেজ দিতে চাই সবার জন্য, আমাদের আপনারা ভাইরা যারা সামনে আছেন তারা তো জানেনই, বাইরে যারা আমাদেরকে দেখছেন, অনলাইনে যারা আমাদেরকে ফলো করছেন, আমাদের শেষ ফেডারেশন কোনো গ্রুপের বিপক্ষে না, কোনো অর্গানাইজেশনের বিপক্ষে না, কোনো শেফদের মানে যতগুলো আছে কি বলে গ্রুপ আছে বা যতগুলো সংগঠন আছে, আমরা সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। কারণ হচ্ছে আমরা যখন প্যান্ডামিকের সময় সবাইকে উপহার সামগ্রী পাঠিয়েছি, আমরা কিন্তু কাউকে জানতে চাইনি যে আপনি আমাদের ফেডারেশনের সাথে আছেন কিনা। আমরা কিন্তু দেখেছি যে আমাদের একজন শেফ ভাই তাকে কিভাবে হেল্প করা যায়। আসলে এই মিশনটা খুব সহজ না, কারণ যেহেতু আমরা, জসীম ভাই বলে গেছে যে আমরা আসলে নতুন করেই শুরু করছি এই জিনিসটা, যে আমরা একটা জিনিস যখন নতুন করার চেষ্টা করছি তখন কিন্তু অনেক ধরনের প্রতিবন্ধকতা আমাদের আসছে, আর আমাদের কিন্তু ফান্ড রাইজিং এর কোনো সুযোগ নাই। এই জায়গা থেকে আমরা ফায়ারফ্লাইস কে সাথে নিয়ে বিভিন্ন ইভেন্ট করার চেষ্টা করছি, এবং এইখান থেকে যদি আমরা নিজেদের উদ্যোগে নিজেরা যদি কিছু ফান্ড রাইজিং ও করতে পারি, সেটাও হয়তো আমাদের এই ফেডারেশনের কাজে লাগবে। আমি যে জিনিসটা লাস্ট বলতে চাচ্ছি তা হচ্ছে যে আমাদের বাংলাদেশের এই বর্তমান প্রেক্ষাপটে আমরা যে ইন্টারন্যাশনাল শেফ ডেটা 20 অক্টোবর পালন করতে চাচ্ছি, এটার মূল উদ্দেশ্য হচ্ছে শেফদেরকে অনুপ্রাণিত করা, এই ড্যামেজ একটা ইন্ডাস্ট্রি থেকে আবার কিভাবে ঘুরে দাঁড়ানো যায়। কারণ মনোবল হচ্ছে মানুষের সবচেয়ে বড় শক্তি, এই মনোবলটা কিন্তু আমাদের ভেঙে গেছে। আজকে দেখেন আমরা সবাই চিন্তা করি, কথা বলে জঙ্গলের অবস্থা ভালো না, এই সেক্টরে থাকবো কিনা, অন্য কিছু করা যায় কিনা, এই জায়গাটা